একদম নিচু হব না সালা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল প্রিন্স ফ্রিন্স এখন কথা বলল পুষ্পা দা রুলের পুষ্পা টু দা রুলের দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশান নিয়ে প্রথম দিনে তো আর ধুমধুমার কাণ্ড মাছিয়ে দিয়েছে মানে এটাকে সুনামি বা ভূমিকম্পে সব বলা যাবে না মানে এই সবের থেকেও ভয়ঙ্কর কিছু মানে ফায়ার নয় ওয়াইল্ড ফায়ার যে ব্যাপারটির থেকেও বেশি যদি কিছু হয়ে থাকে বক্স অফিসে সেই জিনিসটা ঘটছে প্রথম কথা হিন্দি বক্স অফিসে শাহরুখ খানের টেরিটরিতে এসে সেই রেকর্ডটাকে ব্রেক করে দেওয়া মানে স্ত্রী টু জাওয়ান যেগুলো অলরেডি বিগেস্ট বক্স অফিস করে নেওয়া সিনেমা সেগুলোর রেকর্ড ভেঙে দিয়েছে একটা নন হলিডে রিলিজ হয় যেটা আনবিলিভেবল একটা ব্যাপার এবং জাস্ট ভাবা যায় না কারণ এই সিনেমাটার সাথে না এস এস রাজামৌলির নাম রয়েছে না কিছু শুধুমাত্র আল্লু অর্জুনের উপর এবং এই মুহূর্তে ভারতের বিগেস্ট সুপারস্টার যদি কাউকে বলা যায় অবভিয়াসলি আল্লোর নাম কিন্তু বলতেই হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই কথাটা আমি কেন বলছি আজকে তোমরা ভেবে দেখো এটা যে ধরনের সিনেমা হয়েছে বা যেরকম ধরনের রিভিউ পেয়েছে রিভিউটা কিন্তু খুব পজিটিভ রিভিউ নয় মিক্সড রিভিউ কিন্তু পেয়েছে এই মিক্সড রিভিউ নিয়ে প্রভাসের সিনেমা বা ইয়াসের সিনেমা কিন্তু এর আগে আমরা অতীতে দেখেছি ড্রপ খেতে ইভেন মহেশবাবু ভাই প্রত্যেকের সিনেমা ড্রপ খায় এই সিনেমাটা ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ড্রপ দেখা যায়নি সেকেন্ডে আজকেও একটা নর্মাল দিন আজকেরও বক্স অফিস শুনলে তোমরা পাগল হয়ে যাবে জাস্ট জাস্ট পাগল হয়ে যাবে রকম কোনো ড্রপ দেখা যাচ্ছে না এবং এই স্ক্রিপ্টকে আল্লু অর্জুন ছিল বলে এই জায়গায় নিয়ে যেতে পারে আমি বলেছিলাম পুষ্পা অনেক ক্ষেত্রেই কথাটা যে আল্লু অর্জুন ছিল বলে পুষ্পা কিন্তু একটা ব্র্যান্ড হয়েছে পুষ্পা আল্লু অর্জুনকে ব্র্যান্ড করেনি আল্লু অর্জুন পুষ্পাকে ব্র্যান্ড করেছে আল্লু অর্জুন ডাইরেক্টার সুকুমারকে অন্য পরিচিতি দিয়েছে আমি বলেছিল আল্লু অর্জুনের প্যান ইন্ডিয়া লেভেলে পরিচিতি তোমাদের কোনো আইডিয়া নেই শুধু একটা বড় সিনেমা রিলিজ হতে দেখতে পাচ্ছ ক্রেস কাকে বলে যারা মনে হচ্ছে আমাদের এখানে কোনো শাহরুখ সালমানের সিনেমা রিলিজ হয়েছে ওই লেভেলে ক্রেস কলকাতা এখন সন্ধ্যাবেলার জাস্ট তোমরা বুকিংটা খুলে দেখো পাগল করা বুকিং হয়েছে এবং প্রথম দিনেও বলে রাখি ওয়ার্ল্ড ওয়াইড দুশো চুরানব্বই কোটি বক্স অফিস এনেছে ভাবতে পারছো বাহুবলি টু এর রেকর্ড ভেঙে দিয়েছে ওই সময় যেটা ক্রেস চরম লেভেলে ছিল কেউ ভাবতে পারেনি একা এসে একা আল্লু অর্জুন নিজের সোয়াগে দুশো চুরানব্বই কোটি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস আনছে এবং আজকে যেভাবে এগোচ্ছে দু দিনে চারশো কোটি প্লাস বক্স অফিস চলে আসবে সিনেমার বাজেট কত মাত্র পাঁচশো কোটি তিন দিনে সেই বাজেট ভেঙে দেওয়ার দিকে ভাবো জাস্ট ভাবো এবার প্রথম দিনের হিন্দি বক্স অফিস ছিল বাহাত্তর কোটি তেলেগুতে আশি কোটি কালেকশন হয়েছিল এবার আজকে যদি কথা দেখা যায় তাহলে আজকেও কিন্তু বক্স অফিসে একটা স্বাভাবিক যে ড্রপ সেই ড্রপটা বলা যায় না যথেষ্ট ভালো রকম গ্রোথ কিন্তু ধরে রেখেছে আজকেও যেটা ধারণা করা যাচ্ছে হিন্দিতে কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশ কোটি প্লাস বক্স অফিস কিন্তু আসতে পারে এবং যদি সেটা আসে তাহলে দুদিনে হিন্দিতেই কিন্তু প্রায় একশো দশ কোটি প্লাস কালেকশন হতে চলেছে ইভেন রাত্রির দিকে শোয়ে যদি আরও ভয়ঙ্কর গ্রোথ নেয় কলকাতা মুম্বাই টুম্বাই তো মাঝ রাত্রের শো রয়েছে সেই শোগুলো যদি ইনসান রেসপন্স আসে তাহলে কিন্তু দুদিন মিলে একশো কুড়ি কোটি প্লাস ও বক্স অফিস কিন্তু চলে আসতে পারে আজকেও কিন্তু প্রায় হিউজ একটা রেকর্ড দেবো এখন অব্দি যে রিপোর্ট চল্লিশ কোটি প্লাস অলরেডি হয়ে গেছে তো সেক্ষেত্রে একশো দশ কোটি দুদিনে হওয়া কোনো ব্যাপার নয় শুধুমাত্র হিন্দি বেল্টে যেভাবে এগোচ্ছে এবং এখনও শনি রবিবার পড়ে রয়েছে আর তেলেগুর কথা তো বাদই দাম তেলুগু তো সব মানে ফারু ফারু বক্স অফিস আসছে কোনো রকম কোনো ড্রপ দেখা যায়নি আল্লু অর্জুন হিউজ ফ্যানবেস এবং বলে রাখি আল্লু অর্জন দুটো হায়েস্ট গ্রসিং আজক দিয়ে সিনেমা রয়েছে কেরিয়ারে তার মধ্যে আল্লাহ ভাইকুণ্ড পুরামলোর বক্স অফিসকে একদিনে বিট করে ভয়ঙ্করভাবে এগিয়ে গেছে আর সেকেন্ড যেটা পুষ্পা ওয়ান সেটারও বক্স অফিস আজকের দিনে দাঁড়িয়ে ভেঙে দিয়েছে দুটোর কেরিয়ারে হায়েস্ট গ্রসিং মুভির বক্স অফিসকে তছনছ করে দিল দুটো দিনে বাস্ট ভেবে দেখো কি করছে আর লোডজুট জাস্ট মানে রেকর্ডের পর রেকর্ড এরকম তো ঘটনা খুব একটা দেখতে পাওয়া যায় না একের পর এক রেকর্ড তজনজ করে দিচ্ছে এবং দুদিন মিলিয়ে আমার তো মানে ডোমেস্টিক বক্স অফিসই কালেকশান যে পর্যায়ে যেতে চলেছে সেটা কল্পনার বাইরে জাস্ট কল্পনার বাইরে তো আজকেও হিন্দিতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি কালেকশান আসতে চলেছে এর বেশিও হতে পারে আর মোটামুটি তেলেগুতেও পঞ্চান্ন থেকে ষাট কোটি কিন্তু হতে চলেছে এবং আজকে এই দুটো স্টেট মিলে হিন্দি এবং মানে তেলেগু মিলিয়েই কিন্তু আজকে আবার এক মানে একদিনে একশো কোটি প্লাস কালেকশন হতে চলেছে কালকে দুটো মিলিয়ে প্রায় একশো পঞ্চাশ কোটি হয়েছিল ওদিকে আশি ওদিকে বাহাত্তর হিন্দি আর তেলেগু আজকে তেলেগুতে প্রায় ষাট আর হিন্দিতে হচ্ছে মোটামুটি চল্লিশ বা পঁয়তাল্লিশ হচ্ছে আজকেও কিন্তু বুঝতে পারছো কোন জায়গায় যেতে চলেছে এর মধ্যে শনি রবিবার এখনও আসেনি সেই দুদিন তো আরও ভয়ঙ্কর জায়গাতে যাবে এরম দিনে এই রেসপন্স শনি রবিবারের জন্য সবাই মুখে বসে আছে হলে যাওয়ার জন্য ইভেন আমাদের সিঙ্গেল স্ক্রিনে মাস সার্কেট এই সিনেমাটাকে যেন ক্রেজ তোমরা ভাবতে পারবে না আমি জাবান আর বাহুবলীর সময় এই দেখেছিলাম এবং তার থেকেও বেশি আমাদের ওয়েলিংটনে যেন একটা নর্মাল সিঙ্গেলস স্ক্রিন লোকে এসে টিকিট কাটে এখানে অ্যাডভান্স টিকিট চালু করে দেওয়া হয়েছে আগের দিন থেকে এত রেসপন্স দূর দূরান্ত থেকে লোকে এসে দেখছে এই হচ্ছে ক্রেস খুব ইচ্ছে খাদানো যেন আমাদের ওয়েলিংটনে এই রেসপন্স হয় এই কামনা করি মন থেকে খুব খুশি হব হলে তবে এই মুহূর্তে আল্লু অর্জুন নিজের দক্ষতায় নিজের যোগ্যতায় এই যে স্টার্টআপটা আপটা ক্রিয়েট করেছে সেটাকে দেখে কিন্তু খুব ভালো লাগছে আমি আবার বলছি আমার পুষ্পাটু সিনেমা হিসেবে পছন্দ হয়নি কিন্তু আল্লু যে কাজ করেছে আল্লু অর্জুন কিন্তু অনেক কিছু ডিজার্ভ করে এই বক্স অফিসে ডিজার্ভ করে ইভেন জাতীয় পুরস্কারও সে ডিজার্ভ করে সেটাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই এই সিনেমাকে পুরো দেখা যায় বা পুরো এই বক্স অফিসের মেন কারিগর কিন্তু আল্লু অর্জুন এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গাই নেই যাই হোক তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টে অবশ্যই জানাও আর চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন কেট দেবেল আইকন ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো পাই সবাই ভালো থেকে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে